জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। স্কুলের ভেতরে দুর্গন্ধে অসুস্থ 20 জন ছাত্রী। অসুস্থ 20 জন ছাত্রীকে কর্ণসুবর্ণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দুজনের অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত কোদলা বিজয়কৃষ্ণ বিদ্যাপীঠে। স্কুল শুরুর সময় একটি বাজে দুর্গন্ধ আসে। এরপর স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ফিনাইল এবং স্প্রে করা হয়। তারপরে অসুস্থ হয়ে পড়ে 20 জন ছাত্রী। খারাপ গন্ধ। আমি ক্লাসরুমের অনেক কথা মিলে ক্লাসরুমে ঢুকলাম ঘন্টা পড়ার পর। তারপরে এমন গন্ধ দেখে কেউ ক্লাসরুমে থাকতে পারলাম না। স্যার আসলো, দিয়ে স্যার আবার হেড স্যারকে ফোন করলো যে এই ব্যাপার। দিয়ে ও আমাকে বাইরে নিয়ে গিয়েছিলো, মাঠের দিকে গিয়েছিলাম। তা ওই দিয়ে আমার মাথায় ঘুরতে লেগেছে, মাথায় ঘুরতে লেগেছে। দিয়ে ওই আমাকে বান্ধবীরা মাথায় জল দিল সঙ্গে সঙ্গে। দিয়ে বললো কি যে, স্যার বললো কি যে, তোমার যদি বেশি শরীর খারাপ করা। আমি বললাম কি যে, আমার বেশি শরীর খারাপ করছে না। স্যার বললো তাহলে তোমরা তুমি বাড়ি চলে যাও। যে আমাকে বাড়িতে দিয়ে এসেছিলো। তারপরে তারপরে গিয়ে তারা বাড়ি গিয়েছে। তারা বলছে কি যে আরও অনেক কজন সেন্সলেস হয়ে গিয়েছে। তারপরে ওই স্যার ওখানে ঘরের মধ্যে ফিনাইল দিয়েছিলো, একটা কি যেন কি একটা পাউডার দিয়েছিলো ওর জন্য।